আসসালামু আলাইকুম সিয়াপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম, সবাই কম বেশি তৈরি করে, আমি আমার মতন করে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখি রেসিপিটি কি। আমি এখানে একটি প্যান গরম করার পর এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব, আমি ভর্তা তৈরি করব, চাটনি, কিছু শিম কুটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি কিছু টমেটো কুচি, আমি এখানে চারটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিলাম কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব রসুন, এটা শিম রসুন এবং টমেটোর ভর্তা অসম্ভব মজার। এই একটু লবণ দিয়ে তারপর ঢেকে দিব। এরপরে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে নাড়া দিয়ে ভেঙে নিতে হবে কুঁতে দিয়ে। আর এটা একবারে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নেওয়ার পর এটাকে ভর্তা তৈরি করতে হবে। এই তো আমি এগুলোকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা নামিয়ে নিব। ওখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে তারপরে ভর্তাটা তৈরি করব। আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এই তো আমার মরিচগুলো ভাজা শেষ, আমি নামিয়ে ঠান্ডা করার পর এগুলোকে আমি মেখে ভর্তা বানিয়ে নিব। আমি এখানে কিছু শুকনো মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি ভালো করে এগুলোকে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিতে হবে, অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো সুন্দর করে মেখে নিতে হবে। তারপর আমি আমার সিদ্ধ করা রাখা টমেটো, শিম এবং রসুন দিয়ে চটকিয়ে নেব, এটা অসম্ভব মজার। তারপরে সরষা তেল দিয়ে আমি এগুলোকে মেখে পরিবেশন করে নিব। আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর কীরকম হয়েছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটি লাইক দিবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।